বিএনপি হচ্ছে বাংলাদেশের ডামি বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। এদিকে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে চান ১২ দলীয় জোটের নেতারা। জানাবো বাংলাদেশে চীন ভারত লড়াইয়ের মহড়া চলছে। পরাজয় মেনে নেওয়া পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সেরা বিকল্প, বলছে পিটিআই। এবং সর্বশেষ জানাবো অনিয়মের ঘুনপোকায় জর্জরিত পাকিস্তানের জাতীয় নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি হচ্ছে বাংলাদেশের ডামি বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের ডামি বিরোধী দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে, তারা আন্দোলন করবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলেছে বিএনপি। তিনি বলেন, তাদের আর এখন কোনো আশা নেই। নির্বাচন না করে তারা কত বড় ভুল করেছে তা অচিরেই বুঝতে পারবে। দাবি করা হচ্ছে বিএনপির ২৫,০০০ নেতাকর্মী জেলে আছে, যারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, তারাই জেলে গেছে। এরা আইনের সঙ্গে ফেস করুক। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে চান ১২ দলীয় জোটের নেতারা। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আন্দোলনকে বেগবান করতে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা বলেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। নেতারা মনে করেন, জনরায়হীন একটি ডামি সরকার বর্তমানে দেশের শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট দেশের জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। জোট নেতারা এই অবৈধ ডামি সরকার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার উদ্যোগ জানান এবং আহ্বান জানান। বাংলাদেশের চীন ভারত লড়াইয়ের মহড়া চলছে। বাংলাদেশের রাজনীতি অন্যান্য দেশের চেয়ে একটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট রচনা করতে পেরেছে। বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র ক্ষমতাসীন দল, যাদের সাথে একাধারে ভারত এবং চীনের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। চীন যেমন বর্তমান সরকারকে সমর্থন করে, বর্তমান সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, ঠিক তেমনই ভারতও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বড় গুরুত্ব দেয় এবং বর্তমানে এই সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক তীব্র। কিন্তু বাংলাদেশকে ঘিরে ভারত এবং চীনের আলাদা আলাদা কৌশল রয়েছে, আলাদা আলাদা লক্ষ্যও রয়েছে। আর এই লক্ষ্যগুলো যখন সাংঘর্ষিক হবে, তখন ভারত এবং চীন বাংলাদেশ ইস্যুতে বিভক্ত হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাছাড়া সামনের দিনগুলোতে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে নিঃসন্দেহে বাংলাদেশ ইস্যুতে ভারত এবং চীনের একটি প্রকাশ্য লড়াই সৃষ্টি হতে পারে। এই লড়াইয়ের একটি মহড়া সাম্প্রতিককালে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি জটিল এবং এক্ষেত্রে কূটনৈতিক দক্ষতার প্রয়োজন রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। বাংলাদেশের অভ্যন্তরে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক দুটি বিষয়ে ভারত এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে, আলাদা আলাদা প্রয়োজনীয়তাও রয়েছে। এখন বাংলাদেশ অর্থনৈতিক সংকটে ঝুঁকে আছে এবং অর্থমন্ত্রী নিজে সংসদে স্বীকার করেছেন যে অর্থনীতি খারাপ, তবে সেটা ভালোর দিকে যাচ্ছে। তবে যতই ভালো হোক না কেন, অর্থনৈতিক অগ্রগতি অর্জনে এবং অর্থনীতিকে গতিতে ফিরিয়ে আনতে সময় লাগবে। এই সময়ের সবচেয়ে বেশি প্রয়োজন বৈদেশিক মুদ্রা, আর এই বৈদেশিক মুদ্রার যে উৎস সেগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এছাড়া বৈদেশিক মুদ্রায় দেনা সুদেরও দায় আছে। এরকম পরিস্থিতিতে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ঝুঁকছে থাকা দেশগুলো সহজেই চীনের বশ্যতা স্বীকার করেছে। কাজেই বাংলাদেশেও চীনের প্রভাব সামনের দিনগুলোতে বৃদ্ধির শঙ্কা রয়েছে এবং এইরকম প্রভাব বৃদ্ধির ফলে চীন তার রাজনৈতিক স্বার্থে কাজে লাগে বা তার রাজনৈতিক প্রয়োজনে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে গুরুত্ব দিবে। এর ফলে সেই প্রকল্পগুলো সরকারের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গ্রহণ করতে হবে। আর এই ধরনের যে প্রকল্পগুলো চীন নেবে, সেই প্রকল্পগুলোর অধিকাংশই ভারতের স্বার্থের পরিপন্থী। এই অঞ্চলের রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য চীন কৌশলগতভাবে এই ধরনের প্রকল্পগুলো নেবে। সেক্ষেত্রে বাংলাদেশ কী করবে সেটি একটি বিবেচনার বিষয়। নির্বাচনের পরপরই চীনের তৎপরতায় সুস্পষ্ট হয়েছে যে চীন এরকম কিছু প্রকল্পের টোপ সরকারকে দিতে চায়।
অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি রাজনৈতিক, প্রতিবেশী সুলভ এবং অর্থনৈতিকও বটে। ভারত বাংলাদেশের ওপর অনেকখানি নির্ভরশীল। বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড যেন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কাজে ব্যবহৃত না হয়, সেই জন্য ভারত সবসময় সচেতন। আর এটির কারণেই ভারত বাংলাদেশকে এবং বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে। এর ফলে একটি বিষয় সুস্পষ্টভাবে সামনে এসেছে যে বাংলাদেশের সঙ্গে ভারত খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে না। চীনের যে সমস্ত প্রকল্পগুলো ভারতের ভূমিকা নেই, সেই সমস্ত প্রকল্পগুলোতে ভারত হস্তক্ষেপ করবে না। কিন্তু প্রশ্ন হলো যে ভারত কখনোই চায় না যে চীন বাংলাদেশকে মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো অবস্থায় নিয়ে যাক। এই কারণেই চীনকে থামাতে ভারত নিশ্চয়ই বাংলাদেশকে ঘিরে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। আর এর ফলে বাংলাদেশের চীন ভারতের লড়াইয়ের একটা ক্ষেত্র তৈরি হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। পরাজয় মেনে নেওয়া পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সেরা বিকল্প বলছে পিটিআই। পাকিস্তানের বর্তমান অচল অবস্থা কাটানোর জন্য সেরা বিকল্প হলো সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নির্বাচনের পরাজয় মেনে নেওয়া। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অচল অবস্থা ঠিক করা ও দেশকে সুস্থ করতে দেওয়া। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ এমনটাই মনে করছে। নওয়াজের দলের নেতাকর্মীদের জিজ্ঞাসা করা হয়েছে, পিএমএলএন এর শিবিরের কেউ বলতে পারেন দলটি কিভাবে মাত্র 17টি আসনে জিতেছে? সংবাদপত্রে প্রকাশিত নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার খবরের শিরোনামগুলোতে দেখে তাদের কি করা উচিত? গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় ও চার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদের 266টি আসনের মধ্যে 265টি আসনে ভোট হয়। এতে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জাতীয় পরিষদে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 92, নওয়াজ শরীফের পিএমএলএন 75 ও বিলাওয়ালা ভুট্টো জারদারির পিপিপি 54 আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্য দলগুলো। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে জোট সরকার গড়ার জন্য তোড়জোড় শুরু করে পিএমএলএন ও পিপিপি। হালনাগাদ তথ্যে জানা গেছে, জোট সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে। অনিয়মের ঘুণ পোকায় জর্জরিত পাকিস্তানের জাতীয় নির্বাচন। ফেব্রুয়ারির 8 তারিখ জাতীয় নির্বাচনের পর থেকে এক দোদুল্যমান অবস্থায় রয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। সংবিধান অনুযায়ী 29 ফেব্রুয়ারির মাঝেই গঠন করতে হবে সরকার। এই সরকারের হাল ধরবে কে বা কারা তা নিয়ে চলছে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক। এই অধ্যায়টি শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কিছু মহল। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন পাকিস্তানের জনগণ, তবে জাতীয় নির্বাচনের পদে পদে ছিল অনিয়ম। এখন ভোটাররা এসব অনিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন, চাইছেন জবাব। তাদেরকে দ্রুতই যথাযথ উত্তর দিতে হবে বাধ্য পাকিস্তানের নির্বাচন কমিশন। সব অনিয়ম ছাপিয়ে সবার চোখে যেটা বড় হয়ে ধরা দিয়েছে তা হলো দেশটির বিভিন্ন এলাকায় ভোটাধিকার হরণ। ভোটের ফলাফলে বড় ধরনের অসঙ্গতি থেকেই তার প্রমাণ পাওয়া গেছে। পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটের হিসাবের সাথে প্রার্থীদের নিজস্ব হিসাব এমনকি নিরপেক্ষ হিসাবের গরমিল দেখা গেছে। বিভিন্ন মহল, বিশেষ করে আন্তর্জাতিক মহল থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইতোমধ্যেই। কিছু কিছু আসনের রিটার্নিং অফিসারদের রিপোর্টে গরমিল পাওয়া যায়। এছাড়া ফলাফল চূড়ান্ত করতে দীর্ঘ সময় নেওয়া হয়। এসব কারণে নির্বাচন পর্যবেক্ষকদের সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে। নানা অসঙ্গতির মাঝে একটি হলো দেশটির বেশিরভাগ আসনে টিভি চ্যানেলগুলোর প্রকাশ করা ভোটের হিসাব আর পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটের হিসাব মিলে যায়। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ শহর যেখানে সংবাদ মাধ্যমগুলো বেশি শক্তিশালী, সেখানে আবার তাদের হিসাবের সাথে নির্বাচন কমিশনের হিসাবের বড় পার্থক্য। এতে পরিষ্কারভাবেই ধরে নেওয়া যায় এসব আসনে ভোট গণনার সময় কিছু না কিছু অনিয়ম হয়েছে এবং এ বিষয়ে যথাযথ তদন্ত প্রয়োজন। কিছু এলাকায় সুষ্ঠু তদন্ত চালানো কঠিন হবে, কারণ যেসব এলাকায় সব প্রার্থীদেরকে ফরম 45 দেওয়া হয়নি, ভোট কেন্দ্রে ভোট গণনার একটি গুরুত্বপূর্ণ নথি হলো এই ফরম। ওই এলাকায় ভোটে অংশগ্রহণ করা প্রার্থীদের এজেন্টদের স্বাক্ষর থাকতে হবে প্রতিটি ফর্মে। কিন্তু পাকিস্তানের কিছু জায়গায় এই ফর্মে সব প্রার্থীর এজেন্টদের সই নেওয়া হয়নি। বেশ কিছু নির্বাচন পর্যবেক্ষক এই বিষয়টি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন। করাচি, লাহোর, মুলতান এবং ইসলামাবাদের কিছু পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর বিজয় যখন প্রায় নিশ্চিত, তখন নির্বাচন কমিশনের ফলাফল আসে একেবারে উল্টো। ইতোমধ্যেই সালমান আকরাম রাজা নামে লাহোরের এক প্রার্থী তার এলাকার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আদালতে গিয়েছেন। আরও কয়েকজন প্রার্থী একইভাবে আদালতের দ্বারস্থ হবেন বলে ধরে নেওয়া যায়।
পাকিস্তানের নির্বাচন কমিশনের উচিত পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। 2021 সালের ফেব্রুয়ারিতে একটি উপনির্বাচনে শক্তিশালী ভূমিকা রেখেছিল এই একই কমিশন। ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগে ফলাফল আটকে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া সমীচীন হবে। শুধু তাই নয়, আইনগতভাবে ভোট পুনর্গণনার সুযোগ করে দেওয়াও এখন সময়ের দাবি। নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়েছে পাকিস্তানের জনগণ, তার ওপর আন্তর্জাতিক মহলের চাপও বেড়ে চলেছে। ফলে এসব অনিয়মন তদন্ত দ্রুতই শুরু করাটা নির্বাচন কমিশনের জন্য সব দিক থেকেই মঙ্গলজনক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।